কাল অমর একুশে ফেব্রুয়ারি 1952 সালের এই দিনে বাংলা ভাষার কথা বলার জন্য প্রাণ দিয়েছেন দেশের দামাল ছেলেরা। রাত 12:01 একুশের প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল নিবেদন শুরু হবে ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। 1999 সালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। মাতৃভাষার অধিকার রক্ষায় সেদিন সালাম, বরকত, রফিক, শফিক জব্বাররা অকাতরে ঠেলে দিয়েছিলেন বুকের তাজা রক্ত। তৎকালীন পাকিস্তান সরকারের পুলিশের অস্ত্রের মুখে ভয়হীন প্রতিরোধ দাঁড়িয়েছিল নাম না জানা আরও অনেকেই, জীবন দিয়ে রক্ষা করেছিলেন প্রাণের বাংলা ভাষার মর্যাদা। এরপর থেকে এই দিনটি ভাষা শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ফেব্রুয়ারি এলেই বাঙালি জাতির ফিরে ফিরে আসে 52-এর সেই ভাষা আন্দোলন আর একুশের মিছিলে বাংলার অকুতোভয় সৈনিকদের মহান আত্মদানের স্মৃতি। ভোরে প্রভাত ফেরি থেকে শুরু করে দিনব্যাপী বিভিন্ন আয়োজনে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় প্রাণের বাংলা ভাষার অধিকারের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের। এরই ধারাবাহিকতায় বাঙালির জাতি এবং বিশ্ববাসীর সামনে হাজির আরেকটি একুশে ফেব্রুয়ারি। জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে রেখা মহান এই দিনটিকে বরণ করে নিতে ইতিমধ্যে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।